আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই শ্রীতি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খেজুরের স্পঞ্জ কেক। এই সুন্দর এবং লোভনীয় কেকটি কিভাবে তৈরি করতে হয় সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। খেজুরের স্পঞ্জ কেকটি তৈরি করার জন্য এখানে আমি 10 পিস খেজুর নিয়েছি। খেজুরের ভেতরে দানাটা ফেলে দিয়ে খেজুরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার খেজুরগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি এক গ্লাস মিডিয়াম গরম দুধ। এবার দুধটা খেজুরের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একটু নেড়ে দিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিট মতো খেজুর দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। এখন বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এই বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ। এবার 1টা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই বাটিটাকেও সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ব্লাইন্ডারের ঝাড়ে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম। এরপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। আর নিয়ে নিচ্ছি দুধে ভিজিয়ে রাখা খেজুর। এবার সব কিছুকে ব্লেন্ড করে নিব। মাঝখানে ব্লাইন্ডারের ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এইবার একটা ভুলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন বেকিং পাউডার মেশানো ময়দা 1টা চালনিতে করে চেলে মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে 1/2টা ময়দা নিয়েছি, তারপর হ্যান্ড হুইক্স দিয়ে ময়দা আলতোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। তারপর বাকি ময়দাটুকু চালনি দিয়ে চেলে মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর হ্যান্ড হুইক্স দিয়ে আলতোভাবে মিশিয়ে নেব। এবার কেকের মিশ্রণের ভুলটাকে সাইডে রেখে নিচ্ছি। এই তো একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এবার ব্রাশ দিয়ে মোল্ডে একটু তেল লাগিয়ে নিচ্ছি এবং 1 পিস বেকিং পেপার মোল্ডে দিয়ে নিচ্ছি। তারপর বেকিং পেপারের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছে। এবার কেকের মিশ্রণটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং হাঁড়িটাকে 7 থেকে 8 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে কেকের মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনায় থাকা ছিদ্রটাকে একটা কটন দিয়ে আটকে দিচ্ছি। এবার কেকটাকে 35 থেকে 40 মিনিট মতো চুলায় বেক করে নিব। প্রথমে 5 মিনিট হাই হিটে রাখবো, তারপর চুলার তাপ কমিয়ে দিব। যখন 15 থেকে 16 মিনিট মতো হবে তখন হাঁড়ির ঢাকনাটা খুলে কেকের উপরে কিছুটা খেজুর এবং বাদাম দিয়ে সাজিয়ে নিব। তারপর আবার পুনরায় কেক বেক করে নিব। এই তো কেকটা হয়ে গিয়েছে।
এবার কেক মূল থেকে আনমোল করে নিচ্ছি। এবং বেকিং পেপারটাকে কেক থেকে ছাড়িয়ে নিচ্ছে। এই তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার কেকটা পিস পিস করে কেটে নিব। এবার এক পিস কেক হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। আশা করছি ভিউয়ার্স আমার কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে নেবেন কেমন, আর কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।